খেলার খবর। কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির ছাড়পত্র পেলে ওয়ারউইকশায়ারে খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আগস্টে শুরু হবে ওয়ানডে টুর্নামেন্টের ওয়ানডে কাপ। মূলত ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন ইংলিশ ক্রিকেটার জ্যাক লিনটট ক্লাবের হয়ে মিরাজকে প্রস্তাব দিয়েছিলেন। মেহেদী মিরাজও কাউন্টি খেলতে আগ্রহী। যদি আন্তর্জাতিক ব্যস্ততা না থাকে এবং বিসিবি অনাপত্তিপত্র দেয়, তাহলে অন্তত পাঁচটি ম্যাচ খেলার ইচ্ছা টাইগার অলরাউন্ডারের। আফগানিস্তান সিরিজের পর আর এশিয়া কাপের আগে একটা লম্বা বিরতি পাবে বাংলাদেশ, সেই সময়টা কাজে লাগাতে চান মেহেদী হাসান মিরাজ।